শনিবার সাত সকালে গোপন খবরের ভিত্তিতে গন্ডাছড়া থানার পুলিশ চার শিশুসহ 11 জন বাংলাদেশিকে আটক করে। পরবর্তী সময় তাদের থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গত 1 বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ভারত বাংলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, পরে সেখান থেকে কাজের সন্ধানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে 1 বছর থাকার পর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে গত 30 এপ্রিল ট্রেনে করে কলকাতায় রওনা দেয়। তারপর 2শ মে তারা শিয়ালদা থেকে ট্রেনে করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন রাত আনুমানিক 11টা নাগাদ আম্বাসা স্টেশনে আসলে তারা সবাই ট্রেন থেকে নেমে পড়েন। পরে এক দালালির মাধ্যমে তাদের 2টি অটো গাড়ি করে গভীর রাতে গন্ডাছড়ায় নিয়ে আসা হয়। গন্ডাছড়া মাছ কুম্ভীর পাড়ায় একটি পরিত্যক্ত ঘরে তারা রাত্রি যাপন করেন। শনিবার সকালে গন্ডাছড়া মহকুমা এলাকার ভারত বাংলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এরই মাঝে পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাদের আটক করে। থানার বড়বাবু পলাশ দত্ত জানান, তাদের কাছ থেকে বাংলাদেশি 1522 টাকা, বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, শিয়ালদা টু আম্বাসা রেল টিকিট উদ্ধার হয়। শনিবার বিকেলেই তাদের গন্ডাছড়া SDGM কোর্টে তোলা হয়। সাত সকালে গন্ডাছড়া শহর এলাকা থেকে বাংলাদেশি আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাদের সবার বাড়ি বাংলাদেশের বগারহাট জেলায়। আজকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাসকুম্বির এলাকা থেকে 4 জন শিশুসহ টোটাল 11 জন বাংলাদেশি আটক করি। তাদের বিরুদ্ধে কেস নেওয়া হয় পাসপোর্ট অ্যাক্টে এবং বর্তমানে আমরা তাদের গন্ডাছড়া কোর্টে হাজির করেছি। তাদের কাছ থেকে কী কী পেয়েছি? তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের টিকিট পাওয়া গেছে শিয়ালদা টু আম্বাসা, তারপরে একটা করোনা ভ্যাকসিনের কাগজ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের, আর বাংলাদেশি টাকা 1522 টাকা ছিল, এগুলি সিজ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।